হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ব্যানার্জি গিন্নি পরিবারের একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তাহলে দেখা যাক আজকের দিনে তোমাদের সাথে কি কি শেয়ার করি। দেখো, সকালে উঠে আমি এখন তন্ময়ের অফিসের ভাতটা বসিয়ে দিয়েছি। প্রতিদিন বাবা বসায়, কিন্তু আজকে আমি বসিয়েছি যেহেতু তাড়াতাড়ি উঠে গেছি। আর আজকে ওকে টিফিন দেবো ভাত ভাজা, তো সেই কারণে সবজি কেটে নিয়েছি, আলু পেঁয়াজ আর ডিম দিয়ে ওকে একটু ওই ফ্রাইড রাইসের মতো করে ভাতটা ভেজে দেবো। আর কি বলতো, একটু সকালে উঠলে না কাজটাও সকাল সকাল হয়ে যায় বলে আমার অনেক সুবিধা হয়, কিন্তু যেদিন রাত্রে দেরি করে শুই সেদিন তো আর বলার কথা নয়, ওই জন্য বাবা ভাতটা বসায়। তো আজকে আমি সকাল সকাল উঠে গেছি, তো বাবাকে আর কষ্ট করতে হয়নি। আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর সবজিটা কেটে নেবো। নিয়ে কুরুষ, আজকে কুরুষের স্কুলটা ছুটি আছে বলে একটা বাচ্চা তন্ময় অফিসে যাবে আর যেগুলো দিয়ে খেয়ে যাবে। ঝোল তরকারি সব গরম করা হয়ে গেছে, আমি তাড়াহুড়ো করে এখন টিফিনটা করছি। যদিও আজকে অনেক তাড়াতাড়ি উঠে গেছি, তাড়াহুড়োর কিছু নেই, তবুও টাইম মতো দিতে পারলে আমারই শান্তি। তো দেখো, ভাত ভাজা কিন্তু হয়ে গেছে, ওই সয়া সস দিয়ে, সবজি দিয়ে আর ডিম দিয়ে একটুখানি ভাত ভাজার মতো করে দিয়েছি। এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে জানো। আর এখানে ঝোল তরকারি গরম করে নিয়েছি, মাছ আছে এখানে গরম করেছি, আর যে সবজিটা আছে ওটা দিয়েও খেয়ে চলে যাবে। আর যে ভাতও আমি বেড়ে দিয়েছি, এইটুকু ভাত দিয়েছি জানো, তার মধ্যে কতটা নষ্ট করবে। টিফিন বউ ভরা হয়ে গেছে, একটু আগেই টিফিনটা ভরে দিই, তাহলে একটু ঠান্ডা হয়ে যায়, নুডেলে নষ্ট হয়ে যায় জানো তো। চলো বাইরের পরিবেশটা আজকে তোমাদের একটু দেখিয়ে আনি। সকাল সকাল উঠেছি বলে দেখো বাইরেটা কিন্তু এখন একটু কুয়াশা কুয়াশা, আর শীতের আমেজ পড়ে গেছে, তো এই সকালটা যে এত ভালো লাগে। হালকা হালকা রোদ যখন গায়ে এসে লাগে মনে হয় যেন স্বর্গ। দেখো চারিদিকটা কিন্তু একটু কুয়াশা কুয়াশা আছে আর হালকা হালকা রোদ উঠেছে, অপূর্ব লাগে এই টাইমটা আমার। শীতের সকালটা মোটামুটি সবারই ভালো লাগে তাই না বলো। আর দেখো সামনের বাড়ি জেঠিমুনিদের এই বাগানের ভেতরে না একটা জবা গাছ আছে, লঙ্কা জবা, এত ফুল ফোটে, এত ফুল ফোটে, বলে না ওই পাতার থেকে ফুল বেশি, গাছটা দেখলেই যেন মন ভালো হয়ে যায়, এত সুন্দর লাগে। চলো আমাদের গাছগুলো একটু দেখিয়ে দিই, যদিও এখন কোনো ফুল নেই তবে ফুলের কড়ি ফুটেছে। এই যে চন্দ্রমল্লিকা গাছটা আমি আগের বছর লাগিয়েছিলাম, তো সেই গাছটাতে না এখন কড়ি এসেছে। আগের বছরও ফুল হয়েছিল, এবছর দেখছি শীত পড়তে পড়তে কড়ি চলে এসেছে। কিন্তু দেখো ওই বেকাতারা হবে কিনা এটাই আমার এখন ভয় লাগছে, যেহেতু এই পোকা লেগেছিল না, এখন কী যে হবে। আর এই যে আমি ঘুম থেকে উঠে ফোলা ফোলা চোখ মুখ নিয়ে বাইরে এসে দাঁড়িয়ে আছি, ভাবছি একটু রোদটা গায়ে লাগাই, রোদটা গায়ে লাগছে, এত ভালো লাগছে আর এখান থেকে না যেতে ইচ্ছা করছে না, কিন্তু কী করবো চলো ঘরে যাই। ঘরে এসে দেখো তন্ময় অফিসে বেরিয়ে গেছে খেয়ে দিয়ে, আমি ব্রেকফাস্টটা তৈরি করে নিয়েছি। আজকে খাবো সুজি, সুজিটা করলে কি কুটুসও খায়। আরে দেখো খাওয়া দাওয়া করে কুটু যখন একটা বই বগল দাবা করেছে, বগল দাবা করে যাচ্ছে ও বৌদিদের বাড়ি, মানে মৌ বাড়ি, ওনাকে আজকে মৌ পিসির কাছে পড়াশোনা করবে। ওই যে বগল দাবা করে বই নিয়ে চললো মৌ বাড়ি, এখন মোটামুটি আস্তে আস্তে ওর 1 ঘন্টা, তার মধ্যে আমাকে কাজকর্ম কিন্তু সব গুছিয়ে নিতে হবে। আর দেখো বাবা দোকানে গেছিলো, এখানে নিয়ে এসছে বেসন, কয়েকটা কেক আনতে বলেছিলাম কুটুসের জন্য, আর একটু পেঁয়াজ ও আর কালো জিরা এনেছে। আর এটা আমারও কিন্তু টিফিন খাওয়া হয়ে গেছে, এই ননস্টিকটা না মেজে নেবো, এটাতে আমি মাছ টাছ সব ভাজবো। আর সুজি একটু হয়ে গেল, বিকেলে খাওয়া যাবে। অনেক চিন্তা করে ঠিক করলাম যে হাঁসের ডিমের বড়া করে ঝোল করবো, অনেকদিন খাওয়া হয়নি। তো এই যে বড়া ভাজতে দিয়েছি, এই যে হচ্ছে ব্যাটারটা, এর মধ্যে আছে 2টো হাঁসের ডিম, একটু বেসন আর যেরকম কালো জিরে, নুন, চিনি, একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো, এই দিয়ে ভালো করে ফেটিয়েছি। মানে এটা খুব সুন্দর করে ফেটাতে হবে, নাহলে কিন্তু বড়াগুলো ফুলবে না। সুন্দর করে ফেটিয়ে আলু দিয়ে ঝোল করব, মানে ওই জিরে আদা বাটা দিয়ে আলু দিয়ে ঘি গরম মশলাতে ঝোল করব। তো এটা করব আর একটু মাছ করব, মাছটা এখন বের করিনি, চলো এটা করি নিয়ে। দেখো বড়াগুলো এখন ফুলে যাচ্ছে, দেখতে পাচ্ছ বড়াগুলো ফুলছে, না ভালো করে ফেটালে না বড়াগুলো ফুলবে না। আরে পুরুষের মোচ হয়েছে কিন্তু, হ্যাঁ ও বলছে মা মা দেখো দেখো মোচ হয়েছে, দেখো আখের রস খাচ্ছে ওর নাকি মোচ হয়েছে, আখের রসের ফেনাগুলো লেগেছে, এই যে আখের রস, হ্যাঁ মিষ্টি মিষ্টি আখের রস, ভালো কাণ্ড দেখলেও হাসি পায় ওর, হ্যাঁ মোচ হয়েছে, হ্যাঁ মোচ হয়েছে। সবাইকে জিজ্ঞাসা করো বলো আমাকে ভালো লাগছে, বলো জিজ্ঞাসা করো বলো। এই চকলেট গুলো দেখো, সুইস ক্লাসিক, এটা না তন্ময়ের অফিসের এক কাস্টমার সুইজারল্যান্ড গেছিল, সুইজারল্যান্ড থেকে এনে দিয়েছে এই চকলেট গুলো। তো তন্ময় নিয়ে এসেছে, তন্ময়কে দিয়েছে, দেখো তন্ময়ের নাম লেখা আছে, তন্ময় তন্ময় আর একটা নিমাই
কি জানো মানে দুজনকে দিয়েছিল, এটা তন্ময়ের ভাগ, এটা তন্ময় নিয়ে এসেছে। খেতে কিন্তু খুব একটা ভালো না জানো তো, আমাদের দিকে ক্যাডবেরি বেশি ভালো। আমার যেটা লাগলো যে বিদেশি চকলেট, সুইজারল্যান্ডের চকলেট বলে যে খুব ভালো খেতে হবে সেরকম না, মানে নর্মাল খেতে, মানে খুব একটা ভালো না। সেই ওই আগে এক ধরনের ক্যাডবেরি পাওয়া যেত না, সেই এই ডেয়ারি মিল্ক টেড় মিল্ক বেরোনোর আগে ওই ক্যারামেল ক্যারামেল খেতে, ওই রকম খেতে আমাদের দিকে চকলেটগুলোই বেশি ভালো খেতে। এই হচ্ছে বিদেশি চকলেট, ঘরে বসে বিদেশি জিনিস খাচ্ছি, এটাই বা কম কিসের, তাই না বলো? ঘরে বসে বিদেশি জিনিসের স্বাদ পেয়ে যাচ্ছি। খাওয়া দাওয়া করে ওপরে এসে গেছি, আর দেখো বিছানায় কত রোদ আসে আমার এই টাইমটা। গরমকালে খুব খারাপ লাগে, বিছানা গরম হয়ে যায়, কিন্তু শীতকালে এই রোদটা এত ভালো লাগে না। এখন যদি এই জায়গাটা মাথা দিয়ে শুই বা ওই দিকটাতে যদি ঘেসে শুই, এত আরাম লাগে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এই রোদের মধ্যে শোয়াটা, ভীষণ ভালো লাগে। আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, যেটা দেখার জন্য ফোনটা অন করলাম, সেটা হচ্ছে এই দেখো, দেখতে পাচ্ছ, এটা একটা মাটির ল্যাম্প, বুঝতে পারছো, পোড়া মাটির ল্যাম্প। এই যে এ দেখো, এর ভেতরটা ফাঁকা আছে দরজা মতো, এর ভেতরে প্রদীপ বা মোমবাতি তুমি রাখতে পারবে বা বাল্বও তুমি জ্বালাতে পারো, তাহলে দেখতে ভালো লাগে আর কি, ল্যাম্প শেড টাইপের হয়। এটা আমি দিওয়ালির আগে কিনেছিলাম একটা দোকান, এখানকারই একটা দোকান থেকে বাজারে, যখন প্রদীপ কিনতে যাই। তোমাদেরকে দেখানোও হয়নি, আমি ভুলেও গেছিলাম দিওয়ালি তো এটা জ্বালানো হয়নি, তো কালকে আমি এটা বের করেছি, কালকে রাত্রে এটা আটকে টাঙিয়েছি এখানে। এখনও কিছু প্রদীপ বা মোমবাতি কিছু রাখিনি, জাস্ট এই প্রদীপটা রেখেছিলাম। এটা না জল দিলে জ্বলে, তোমাদের সাথে কি শেয়ার করেছিলাম আমি ভুলে গেছি, যদি তুমি জল দাও ফেলে তাহলে প্রদীপটা জ্বলবে। এটা আমাকে অশোকাদি গিফট করেছিল দিওয়ালিতে, তো ওইটাই রেখেছিলাম, কিন্তু জ্বালানো হয়নি, আজকে সন্ধ্যাবেলা ভাবছি জ্বালাবো। তো এভাবে ভেতরে দিয়ে দিলে না, এটা জ্বললে দেখতে বেশ ভালো লাগবে, আর নর্মাল প্রদীপ দিলে আরও ভালো লাগে, আবার মোমবাতি দিলে বেশি ভালো লাগে। তো এটা কিনেছিলাম, দেখো আমার তো এরকম জিনিস ঝোলাতে বেশ ভালো লাগে। আর এখানে যেটা ছিল ঝোলানো, এটা হচ্ছে ওইদিকে জানলাটা দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে একটুখানি রেস্ট নেব, রেস্ট নিয়ে বিকেলে যাব হাঁটতে, কারণ এখন আমরা অ্যারোবিক্সে যাই না, এখন আমরা পার্কে সবাই মিলে হাঁটতে যাই। আর অ্যারোবিক্সের বদলে এখন নাচটা শিখছি, ওই বৌদির কাছে নাচটা, নাচের ক্লাসে যাই, আর অ্যারোবিকটা বাদ দিয়ে দিয়েছি। অ্যারোবিক করার বদলে হাঁটি সবাই মিলে, কারণ অ্যারোবিকটা করে না সেরকমভাবে কোনো উপকার বুঝতে পারছি না, তো সেই কারণে অ্যারোবিকটা বন্ধ করে দিয়ে এখন নাচের ক্লাসটা জয়েন করেছি, কারণ নাচটা যেহেতু আমাদের সারা বছর লাগে, তো নাচের ক্লাস করছি। আর সবাই মিলে বিকেলে হাঁটতে যাচ্ছি, কারণ সবাই বলছে যে অ্যারোবিক ট্যারোবিক করার থেকে হাঁটাটা দেখে খুবই উপকার, তো ওই জন্য হাঁটছি। তো চলো এখন একটুখানি রেস্ট নিয়ে নেওয়া যাক, তারপরে বিকেলে হাঁটতে গিয়ে যদি সম্ভব হয় তখন একটুখানি তোমাদের সাথে শেয়ার করে দেবো, নইলে ফিরে এসে কথা বলবো। রোদটার মধ্যে একটু আরামেজ করে শুই। বিকেলে হাঁটার পরে সবাই চলে এসেছি সন্ধেবেলায়, বৌদির বাড়ির নিচতলায় বসেছি, কারণ নবনীতার জন্মদিন। আর তোমরা জানো যে আমাদের এখানে জন্মদিনটা সবার সেলিব্রেট হয়, তো ওই যে নবনীতা ফোনে কথা বলছে, দূরে যত দূরে যদি বলে অনুপকে পড়ছিস, খাবার তো নেই।